কাতারের পর আরও একটি ফুটবল বিশ্বকাপ আয়োজন হতে যাচ্ছে এশিয়াতে। এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবে অনুষ্ঠিত হবে 2034 বিশ্বকাপ। এখনও আনুষ্ঠানিক আয়োজকের নাম ঘোষণা না হলেও সৌদি যে এই বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পাচ্ছে তা নিশ্চিত। একমাত্র দেশ হিসেবে বিট করায় নিশ্চিতভাবে সৌদিকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিতে যাচ্ছে ফিফা। তবে এই বিশ্বকাপ আয়োজন নিয়ে দুশ্চিন্তায় বিশেষজ্ঞরা, কারণ প্রবাসী শ্রমিকদের অধিকার নিয়ে ফিফা কোনো উদ্যোগ না নেয় তাহলে ফুটবলের অবকাঠামো তৈরি করতে গিয়ে অসংখ্য শ্রমিক প্রাণ হারাবেন। বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের জন্য মৃত্যুপুরীতে পরিণত হবে সৌদি, কারণ সৌদিতে যত প্রবাসী শ্রমিক রয়েছে তার বেশিরভাগই বাংলাদেশি। এছাড়া বিশ্বকাপ উপলক্ষে নিশ্চিতভাবে আরও অসংখ্য বাংলাদেশি সৌদিতে কাজ করতে যাবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত সৌদিতে 13,685 জন বাংলাদেশি মারা গেছেন। বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী শুধুমাত্র 2022 সালে সৌদিতে 1,500 বাংলাদেশির মৃত্যু হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশটিতে দিনে 4 জন বাংলাদেশি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গার্ডিয়ানের গবেষণায় পাওয়া গেছে 2024 সালে সৌদিতে মৃত্যু হওয়া বাংলাদেশিদের 2/3 মৃত্যু হয়েছে প্রাকৃতিক কারণে, যদিও সব প্রবাসীকে মেডিকেল টেস্ট দিয়ে এরপর সৌদিতে যেতে হয়েছে। সৌদিতে যেসব প্রবাসীর মৃত্যু হয়েছে তাদের গড় বয়স 44 বছর, কিন্তু সৌদি কর্তৃপক্ষের দেওয়া ডেথ সার্টিফিকেটে মৃত্যুর আসল কারণ উল্লেখ করা হয়নি। মানবাধিকার সংস্থাগুলো বলছে এর মাধ্যমে এসব মৃত্যু ব্যাখ্যাতীত হয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে কঠিন জীবনযাপন ও কাজ, অত্যাধিক গরম এবং কর্মক্ষেত্রে হতাশার কারণে হয়তো এসব শ্রমিকের মৃত্যু হয়েছে। 2022 সালে কাতারে ফুটবল বিশ্বকাপ হয়। কাতারের মতো সৌদিও প্রবাসী শ্রমিকদের উপর নির্ভরশীল। সৌদিতে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার কিছু অংশের প্রবাসীরা বাস করেন। দেশটিতে সব মিলিয়ে 1,30,00,000 প্রবাসী রয়েছেন, যার মধ্যে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা 20,00,000-এরও বেশি, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। যদিও সাম্প্রতিক সময়ে প্রবাসীদের অধিকার রক্ষায় সৌদি কিছু উদ্যোগ নিয়েছে, তবে সৌদিকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিলে স্বল্প বেতনের শ্রমিকদের ঝুঁকি বৃদ্ধি পাবে। হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক মিনকি অর্ডেন গার্ডিয়ানকে বলেছেন, স্বচ্ছতা ও কোনো সুস্পষ্ট কারণ ছাড়া কোনো দেশকে $100 billion ইভেন্ট আয়োজন করতে দিলে এতে জীবনহানি ও প্রবাসী শ্রমিকরা ঝুঁকিতে পড়তে পারেন। এ বিষয়ে ফিফা কোনো শিক্ষাই গ্রহণ করেননি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে সৌদিকে বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব দেওয়ার আগে ফিফাকে অবশ্যই নিশ্চিত হতে হবে দেশটি কিভাবে মানবাধিকার ও শ্রমিক অধিকার সমুন্নত রাখবে, কারণ এর আগে 2022 সালের কাতার বিশ্বকাপের অবকাঠামো তৈরি করতে গিয়ে অসংখ্য বাংলাদেশি, নেপালি ও পাকিস্তানি শ্রমিকের মৃত্যু হয়েছিল। সৌদিতেও যেন ওই একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো।